এরকম সাইজের একটা মানি প্ল্যান্ট গাছ আপনারা কিভাবে খুব কম সময়ের মধ্যে তৈরি করতে পারবেন? নমস্কার বন্ধুরা, ডেজার্ট ক্যাফে স্টুডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আমি সুদীপ। তো চলুন দেরি না করে ভিডিওটা দেখে নেওয়া যাক। এরকম সাইজের একটা মানি প্ল্যান্ট গাছ আপনারা কিভাবে খুব কম সময়ের মধ্যে তৈরি করতে পারবেন এবং সেটা তৈরি করতে গিয়ে সবাই যে ভুলটা করে সেটাও আমি আপনাদেরকে বলবো। তো আমার হাতে এই যে মানি প্ল্যান্টটা দেখছেন, এটা একটা মার্বেল ভ্যারাইটির মানি প্ল্যান্ট, যাকে আমরা মার্বেল পোথোস বলে থাকি। খুবই স্বল্প যত্নে আপনারা এরকম ভালো হেলথের মানি প্ল্যান্ট তৈরি করতে পারবেন। তো এটার বয়সও খুব বেশি নয়, এটার বয়স খুব বেশি হলে 6-7 মাস। তো চলুন, এইটা আমি কিভাবে বানিয়েছিলাম বা এটা এরকম আপনারা কিভাবে বানাতে পারবেন সেটা আপনাদেরকে দেখাই। সবার প্রথমে আমরা মানি প্ল্যান্টের ছোট ছোট যে নোটসগুলো হয় সেইগুলোকে আমরা কেটে এরকম জলের মধ্যে ডুবিয়ে তার শিকড়গুলোকে আগে গ্রো করে নিতে হবে। এইটাই সবাই ভুল করে থাকে যে তারা ডাইরেক্ট গাছ থেকে কেটেই সেটাকে মাটিতে প্রতিস্থাপন করে, কিন্তু এখানে আমি আপনাদেরকে দেখিয়ে দিই। দেখুন, তার শিকড়গুলো এত বড় হয় না, তো সেহেতু আগে আমাদেরকে এটাকে কিছুদিন জলে রেখে তার শিকড়গুলোকে গ্রো করে নিতে হবে, তারপরে সেটা আমরা মাটিতে প্রতিস্থাপন করব। তো মাটিতে প্রতিস্থাপন আপনারা কিভাবে করবেন সেটাও আপনাদেরকে দেখাই। আমরা এখানে এরকম মাটি নিয়ে নিয়েছি, 50% মাটি, 50% কম্পোস্ট, এই মিশ্রণে আমরা এই মাটিটা বানিয়ে নিয়েছি। এখানে আমি একটু বালি টাইপের মাটি নিয়েছি। আপনারা যদি আপনাদের হাতের কাছে বালি টাইপের মাটি না পান, তাহলে মাটির সাথে একটু বালি মিশিয়ে নিতে পারেন। এখানে মাটিটা তৈরি করে নিয়েছি। এবার সবচেয়ে ভালো হয় আপনারা যদি হ্যাঙ্গিং পটে এটাকে লাগান। দেখুন, আমার এইটা একটা ছোট্ট হ্যাঙ্গিং পট। তো এর তলার দিকে আমরা ড্রেনেজ হোল করে নিয়েছি, যার ওপরে বালি এবং নুড়ি দিয়ে দিয়েছি। এইবার আমরা এটার মধ্যে মাটিটাকে ভরে নেব। এইবার এর মধ্যে আমরা এরকম যে কাটিংগুলোকে গ্রো করে নিয়েছিলাম জলের মধ্যে রেখে, সেইগুলোকে একটা একটা করে এর মধ্যে বসিয়ে দেব। এখানে দেখুন, সবকটা বসানোর পরে আবার আমরা ওপর দিয়ে একটু মাটি দিয়ে দেব গোড়াগুলোতে। মাটি দেওয়ার সময় আর একটা জিনিস আপনাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে, এই যে গর্তগুলো আছে এইগুলোর ওপর অবধি করে মাটি দেবেন না, কারণ এগুলোর ওপর অবধি দিলে এই জায়গা থেকে মাটি ধুয়ে বেরিয়ে যাবে। তো ওটার একটু নিচ অবধি আপনারা মাটিটা ভরাট করবেন। এবার আমাদেরকে এটাতে নর্মালি জল দিয়ে দিতে হবে। পুরো ভালোভাবে জল দিয়ে দেবেন, যাতে মাটিটা পুরো ভিজে যায়। তো এখানে দেখতে পেলেন জল দেওয়ার সাথে সাথে কেমন জলটা নেমে গেল। মানি প্ল্যান্ট আসলে এরকম টাইপের মিডিয়াই পছন্দ করে, মানে ওরা খুব জল পছন্দ করে, কিন্তু মাটিটায় যেন জল আটকে না থাকে। এটাকে এরকম রিপোর্ট করার পরে আপনি এটাকে প্রথম 3-4 দিন একটু ছাওয়া জায়গায় রাখবেন, তারপরে 1 সপ্তাহ পরে আপনি এটাকে সেমি শেডে রাখতে পারেন। মানি প্ল্যান্ট ডাইরেক্ট রোদ একদমই পছন্দ করে না, এটাকে আপনি সেমি শেডে রাখতে পারেন। দিনে 1-2 ঘন্টা রোদ পেলেই এতে যথেষ্ট, বা যদি নাও পায় আপনি এগুলোকে যদি ঘরের মধ্যেও রাখেন সেখানেও এগুলো খুব ভালোভাবে গ্রো করে। এবং আপনি এতে কি ধরনের খাবার দেবেন, এরা বেশিরভাগ নাইট্রোজেন জাতীয় খাবার পছন্দ করে, যেমন ওই জন্যই আমরা এতে 50% ভার্মি কম্পোস্ট দিয়েছি। আপনারা এতে চায়ের যে পাতা, আমরা চা খাওয়ার পরে যে চা পাতাগুলো ফেলে দিই সেগুলো আপনি রেখে দিয়ে সেগুলোকে ধুয়ে শুকিয়ে এর গোড়ায় ব্যবহার করতে পারেন, ডাইরেক্টও দিতে পারেন, বা সেগুলো জলের মধ্যে ডুবিয়ে সেই জলটাও দিতে পারেন এতে। তাহলে দেখবেন আপনার মানি প্ল্যান্ট খুবই সবুজ ও সতেজ হয়ে থাকবে। তো এই ছিল এই ভিডিওর মূল বিষয়বস্তু। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দিও। যদি আরও কোনো জিজ্ঞাসা থাকে আমাকে কমেন্টে জানাতে পারো, এবং তোমার যে বন্ধুরা এরকম গাছ করে থাকে তাদের সাথে এটা অবশ্যই শেয়ার করো। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো টপিক নিয়ে, নতুন কোনো প্রো টিপস নিয়ে।